শুভ সন্ধ্যা। আজ সোমবার, চৌঠা জানুয়ারি 2021। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। 2021 সালের প্রথম অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি এহসানুল্লাহ। ২০২১ সালটি আমাদের জন্য বয়ে আনুক মুক্তির বার্তা। বিশ্বব্যাপী করোনা মহামারী, মৃত্যুর মিছিল, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, আতঙ্ক ও অনিশ্চয়তায় ভরা এক স্থবির সীমাবদ্ধ জীবন থেকে মুক্তি। উঠুক নতুন দিনের আলো, ফিরে আসুক স্বস্তি, শান্তি ও নিরাপদ জীবন। এ কামনা করি, আপনাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজ আমরা ক্যানবেরার দুজন বিশিষ্ট বিজ্ঞানীর উপস্থাপনায় আমাদের জীবন ও সংস্কৃতি ধারাবাহিকের আরেকটি পর্ব শুনব। হেনা হলেন ডক্টর আবেদ চৌধুরী, একজন জিন তত্ত্ববিদ ও জৈবাণু বিজ্ঞানী, এবং ডক্টর তানভীর হোসেন, একজন কৃষি বিজ্ঞানী ও জনপ্রিয় বিজ্ঞান লেখক। ক্যানবেরার এই দুজন বিজ্ঞানী তাঁদের নিজ নিজ পেশার বাইরে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি চর্চায়ও অনুরাগী। দুজনই দীর্ঘদিন ধরে সেই চর্চা চালিয়ে যাচ্ছেন। তাঁদের বিজ্ঞান জ্ঞানভাণ্ডার যেমন সমৃদ্ধ, তেমনি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, ভাষা এবং সংস্কৃতি নিয়ে গবেষণার অভিজ্ঞতা। বাংলা রেডিও ক্যানবেরার অনুরোধে তাঁরা তাঁদের সেই সব গবেষণা ও অভিজ্ঞতার চমৎকার সব বিবরণ আমাদের শোনাতে রাজি হয়েছেন। জীবন ও সংস্কৃতি শিরোনামে কয়েকটি পর্বে আমরা তা আপনাদের শোনাচ্ছি। জীবন ও সংস্কৃতি ধারাবাহিকটির মাধ্যমে আমরা শুনছি মানব জিনোম ও মানব সংস্কৃতি, এই দুটি ধারার মাঝে কোন যোগসূত্র আছে কিনা। অর্থাৎ মানুষের জিন বা ডিএনএ যা বংশগতির তথ্যভাণ্ডার ও নির্দেশক, সেটা কোনোভাবে মানুষের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে কিনা। মানুষের ভাষা, সঙ্গীত, শিল্প ও শিল্প চেতনাকে প্রভাবিত করে কিনা। মানব বিবর্তনে কোনো ভূমিকা রাখে কিনা। জীবন ও সংস্কৃতি ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আজ আমরা শুনব গত পর্বে প্রচারিত ভাষা কেন্দ্রিক মানব বিবর্তন ও সংস্কৃতির একটি বর্ধিত অংশ। এই অংশে আমরা শুনব বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের কিছু চমকপ্রদ অজানা তথ্য। আজকের পর্বটি সঞ্চালন করেছেন ডক্টর তানভীর হোসেন এবং আলোচনা করছেন ডক্টর আবেদ চৌধুরী। আবেদ ভাই, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আবেদ ভাই, আপনার নিশ্চয় খেয়াল আছে, আপনার সাথে এর আগে আমি একটা রেডিও প্রোগ্রামে ভাষার উৎপত্তি এবং বিকাশে যে জীবতাত্ত্বিক যে একটা ভূমিকা আছে, জেনেটিক্সের যে একটা ভূমিকা আছে, তা নিয়ে একটু আলাপ আলোচনা করেছিলাম। আজকে চলুন আমাদের সেই আলোচনাটাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা দেখি যে আমাদের ভাষা, বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশের সম্বন্ধে আমরা কোনো নতুন কোনো তথ্য জানি কিনা, বা এ নিয়ে আপনার কাছে কোনো নতুন ইনফরমেশন আছে কিনা।
নিশ্চয়ই, আমরা আগে আলোচনা করেছিলাম যে কিভাবে মানুষের জেনেটিক্স ভাষাকে এবং সংস্কৃতিকে প্রভাবিত করে। এবারে আমরা বিশেষ করে ভাষার দিকে একটু ফিরে তাকাব, ভাষার শব্দাবলী, ভাষার আঙ্গিক, ভাষার অরিজিন, এই ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে আমরা এবার কথা বলবো। তো আমরা যদি বাংলা ভাষার দিকে তাকাই, একটা প্রচলিত ধারণা, যেটা ঠিক ধারণা, যে বাংলা ভাষা সংস্কৃত থেকে এসেছে, সংস্কৃতের একটা রূপ যেটাকে প্রাকৃত বা পালি বলা হয়, যে ভাষাতে গৌতম বুদ্ধ কথা বলতেন, সেই প্রাকৃতের একটা অপভ্রংশ, মানে অপভ্রংশ মানে মানে কথ্য রূপ হিসাবে ভাষা যখন একটু বদলে যায় এটাকে অপভ্রংশ বলে। তো প্রাকৃতের যে মাগধী অপভ্রংশ, মগধ বা সেন্ট্রাল ইন্ডিয়া, নেপালের নিচে যে বিহার অঞ্চল, এটার যে এলাকার যে কথ্য রূপ প্রাকৃত, সেটাকে মাগধী অপভ্রংশ বলে। সেটা থেকে বাংলা এসেছে, বাংলা এবং উড়িষ্যা, উড়িয়া ল্যাঙ্গুয়েজ, আসামি, এগুলা মাগধী অপভ্রংশ থেকে এসেছে, এটা প্রচলিত ধারণা, এটা আমরা জানি। কিন্তু আমাদের শব্দগুলোর দিকে আমরা যখন তাকাই, তখন আমরা দেখতে পাই আমাদের শব্দের মধ্যে অন্য ভাষার একটা ছায়া আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আমরা সাত বলি, নাম্বারকে সাত বলি, ফ্রেঞ্চরা বলে স্যাট। আমরা আট বলি, ফ্রেঞ্চরা বলে উইট। আমরা নবম বা নয় বলি, ফ্রেঞ্চরা বলে নফ। তো ফরাসি ভাষার সাথে আমাদের সম্পর্ক কি? আমরা আমাদের এটাতে কোনো সরাসরি কোনো উত্তর নেই, এই ভাষার এই ইতিহাসে এর মধ্যে এটা নাই। কাজে এখন দেখা যাচ্ছে ব্যাপারটা আসলে আরো আরো জটিল, আরো বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে সেন্ট্রাল এশিয়ার একটা অঞ্চল থেকে আসলে এই সমস্ত ভাষাগুলোর উৎপত্তি, যেটাকে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ভাষা বলে, পিআইই। এবং এই প্রোটো ইন্ডো ইউরোপিয়ানের মধ্যে সংস্কৃত প্রাকৃত যেভাবে আছে, ঠিক সেভাবে ফ্রেঞ্চ, জার্মান এবং ইউরোপের আরও অধিকাংশ ভাষা রয়েছে। আসলে দুনিয়ার 50% লোকই এখন এমন একটা ভাষায় কথা বলে যেটা আদি প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে এসেছে। কাজেই বাংলা ভাষাকে রিয়েলি ট্রুলি বুঝতে হলে, বাংলা ভাষার শব্দগুলোকে বুঝতে হলে, আমাদেরকে ওই পিছনে যেতে হবে, প্রোটো ইন্ডো ইউরোপিয়ান যুগে যেতে হবে, এবং সেখানকার থেকে যে ভাষার যে অরিজিন এবং বিকাশ ঘটেছে বাংলা পর্যন্ত, এই পুরো জার্নিটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ আবেদ ভাই, এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক ইউরোপিয়ান ভাষার অনেক শব্দ আছে যেগুলো আমাদের বাংলা ভাষায় আমরা প্রায় একই ধরনের শব্দ ব্যবহার করি একই জিনিস বোঝাতে। যেমন আমরা বাংলায় বলি নাম, ইংরেজিতে এটা হলো নেম, এটা বোঝাই যাচ্ছে যে এই দুটো শব্দের অরিজিন একই জায়গায়। কিন্তু আবেদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমরা যে বাংলা ভাষাটাকে এখন জানি আধুনিক বাংলা ভাষা, তার তো বয়স হলো 800 থেকে 1000 বছর। তো এখান থেকে আর আপনি যে প্রোটো ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজের কথা বললেন, এটা কত পুরনো হতে পারে? প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে 3 থেকে 3500 বছরের পুরনো। যে ভাষাটা নিয়ে একটা গোষ্ঠী, যাদেরকে ইয়ামনায়া, আমার ধারণা যেটা আমরা যে যমুনা নদী বলি, এই যমুনা ট্রাইব আমরা বলতে পারি, যমুনা ট্রাইব, ওইখান থেকে তারা প্রথমে ঘোড়াকে বা অশ্বকে পোষ মানিয়েছিল, এবং ঘোড়াকে কেন্দ্র করে তারা খুব পাওয়ারফুল শকট, যেটাকে বলা হয় হর্স ড্রিভেন ক্যারেজে করে তারা অল ওভার ইউরোপ গিয়েছিল তাদের সেই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ভাষা নিয়ে। এবং সেই ভাষায় তারা মাকে মাদার বলতো, MADAR, যেটা এখনো সেন্ট্রালি সেই কথাটা রয়ে গেছে, মাদার এ মিল্লাত ফার্সিতে বলা হয়। পিতাকে তারা ফাদার, পিটার। মেয়েকে তারা বলতো দুখতার, যেটা থেকে ডটার কথাটা এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাচীন ভাষার শব্দগুলো একদিকে ইংরেজিতে চলে গেছে, আবার সংস্কৃত হয়ে আমাদের ভাষায় এসেছে। কাজেই আমরা যখন সংস্কৃত বাংলা ভাষার, সংস্কৃত থেকে বাংলা ভাষা শুরু হয়েছে এই কথাটা যখন বলি, তখন আমরা অনেক সময় প্রি সংস্কৃত যে সময়টা, যেটার মাধ্যমে সমস্ত ইউরোপিয়ান ভাষাতে একটা সার্বজনীন ভাষা, যেটাকে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান বলা যায়, ওই ঐতিহাসিকতাটা আমরা অনেক সময় দেখি না। আমরা একটা শব্দ আমাদের ভাষায় দেখি এবং আমরা বলি এটা আমাদের, কিন্তু আরেকটা ভাষায় কেন এই শব্দটা রয়েছে, ওই ইতিহাস নিয়ে আমরা অতটা সচেতন নই। আচ্ছা আবেদ ভাই, এই যে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান যে ল্যাঙ্গুয়েজ, যার থেকে এতগুলো ভাষার উৎপত্তি হয়েছে, ইউরোপিয়ান ভাষা এবং আমাদের অঞ্চলের ভাষা, আমরা বর্তমান আধুনিক জগতে যেসব ভাষা দেখি, আপনার মনে হয় কোন কোন ভাষা এই
পুরনো এই অরিজিনাল ভাষা থেকে এসেছে। আমাদের পরিচিত ইউরোপিয়ান ভাষা যেগুলো রয়েছে, যেমন ফ্রেঞ্চ, ইংলিশ, জার্মান, গ্রিক, একমাত্র হাঙ্গেরিয়ান ছাড়া, হাঙ্গেরিয়ান ভাষার অরিজিনটা ডিফারেন্ট, হাঙ্গেরিয়ান ছাড়া জাস্ট অ্যাবাউট অল ইউরোপিয়ান ভাষা প্রোটো ইন্ডো ইউরোপিয়ান থেকে এসেছে। এবং আমরা এইটার সিমিলারিটিটা খুব স্ট্রাইকিং দেখতে পাই, যেমন আমাদের যে সমস্ত প্রিফিক্স আছে, যেমন প্র, পরা, অপসম, শুনি, আমরা এগুলো সম্বন্ধে জানি। যেমন একটা শক্তির শক্তি থেকে আমরা বলি পরাশক্তি, বা ইংরেজিতে ঠিক একটা পোজ থেকে আমরা বলি প্রপোজ। এই ইংরেজি এই প্রিফিক্সগুলো পেয়েছে গ্রিক থেকে, এবং গ্রিক প্রিফিক্স আর সংস্কৃত প্রিফিক্স, বাংলা প্রিফিক্স ভার্চুয়ালি আইডেন্টিক্যাল, এটা খুব স্ট্রাইকিং। ঠিক একইভাবে বাল্টিক স্টেট আছে, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, সেখানে গিয়ে যদি দেখি তাদের সংখ্যাগুলা একেবারে মনে হয় একদম বাংলার মতো, আমরা যেভাবে 2, 3, 4, 5 এইভাবে বলি, এটা ইউরোপিয়ান বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে একটা আইডেন্টিক্যাল ফর্মে চলে এসেছে। সো দুনিয়ার 50% পিপল একটা প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ভাষায় কথা বলে। আমাদের এশিয়াতে সাবকন্টিনেন্টের সমস্ত ভাষাগুলো প্রোটো ইন্ডো ইউরোপিয়ান, কিন্তু ইস্ট এশিয়ার ভাষাগুলো যেমন কোরিয়ান বা জাপানিজ বা চাইনিজ, ওইগুলো প্রোটো ইন্ডো ইউরোপিয়ান অরিজিনের নয়। আবার আরবি ভাষা একটা সেমিটিক গ্রুপ অফ ল্যাঙ্গুয়েজ, এটা সম্পূর্ণ আলাদা, এটার সাথে আরবি, হিব্রু এগুলো রয়েছে, ওগুলো প্রোটো ইন্ডো ইউরোপিয়ান নয়। কিন্তু ইরানি ভাষা যেটা পার্সিয়ান ভাষা, সেটা কি ইন্ডো ইউরোপিয়ান ভাষা? ইরানিয়ান ভাষা তো একেবারেই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান, প্রোটো ইন্ডো ইউরোপিয়ান, ইন্ডো ইউরোপিয়ানের একটা একটা ক্ষুদ্র শাখা যেটাকে বলা হয় ইন্ডো ইরানিয়ান বা ইন্ডো এরিয়ান, একটা সাব ব্রাঞ্চ। ওইটা থেকে সংস্কৃত এবং অরিজিনাল ফার্সি যেটাকে আবেস্তান বলা হতো, এটা দুটা ভাষা আসলে একই ভাষা। এটা যেমন এ ভাষার এ ল্যাঙ্গুয়েজ এ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বি, সো এটা ভার্চুয়ালি সেম ল্যাঙ্গুয়েজ। অরিজিনাল এনশিয়েন্ট পার্সিয়ান অ্যান্ড ভেদিক সংস্কৃত ভার্চুয়ালি দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আপনার কি মনে হয় যে মানে সে সময় এখন থেকে 2500 বা 3000 বছর আগে যখন আর্যরা ইরান থেকে আমাদের দেশে এসেছিল, তারা তাদের ভাষাটা এখানে নিয়ে এসেছিল এবং তার সাথে তখন এখানকার যে প্রচলিত ভাষা ছিল সংস্কৃত ভাষা, তার মধ্যে একটা এক ধরনের মিথস্ক্রিয়া হয়েছে, যার ফলে অনেক শব্দ দেখতে পাই যেগুলো বোঝা যায় যে একই একই উৎস থেকে এসেছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে ওই সময় থেকে। যেমন প্রাচীন, সবচেয়ে প্রাচীন সংস্কৃত যে পুস্তক ঋগ্বেদ, ঋগ্বেদ শুরু হয় অগ্নির নাম নিয়ে, যে অগ্নি মিলাপুরোহিতম, এইভাবে ঋগ্বেদের শুরু। তো ওইখানে অগ্নি কিন্তু একজন একজন গডের নাম, অগ্নিদেব। এবং আপনারা জানেন যে প্রাচীন পারসিকরা, যাদেরকে আমরা জরোস্ট্রিয়ান বলি, তারা আগুনের উপাসনা করত, ঋগ্বেদ ও আগুনের নাম দিয়ে শুরু হয়েছে ঋগ্বেদ। সো এই আবেস্তা যে পারসিকদের যে বই এবং ঋগ্বেদ, এটার মধ্যে স্ট্রাইকিং সিমিলারিটি আছে। এবং অগ্নি একই সাথে একজন দেবতার নাম, এবং অগ্নি তো আগুন, ফায়ার। এবং এইখানে আমরা যে আগ আগ কথাটা বলি, যে আগে যান, মানে যে প্রথমে যাবে, সব সর্বপ্রথম যে, সে হলো অগ্নি। অগ্নি খালি ফায়ার না, অগ্নি হচ্ছে নাম্বার ওয়ান থিং, ওইভাবে অগ্নি কথাটা এসেছে। তো আপনি দেখেন, আমরা এখন অগ্নি বলছি, আগুন বলছি, আমরা কিন্তু ওইটার ওই প্রাচীন ইতিহাসটা জানছি না, আমরা জানি না যে এটা একটা প্রাচীনতম একটা ভাষার ইঙ্গিত বহন করে, যেটা আমরা এখন বাংলা ভাষায় ধারণ করছি। আবেদ ভাই, এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের বাংলা ভাষা এবং ফার্সি ভাষা, ইরানিয়ানদের ভাষা, যেটা এই ভাষার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। আপনি কি আমাদেরকে কিছু উদাহরণ দিয়ে বলতে পারেন যে আমাদের শব্দের সাথে ফার্সি শব্দের কি কি মিল রয়েছে? হ্যাঁ, মিল তো খুবই স্ট্রাইকিং মিল রয়েছে। যেমন আমি প্রথমেই বলি জমিন কথাটা, আমরা জমিন বলি, আমরা মাটিকে, ভূমিকে জমিন বলি, এটা একটা অনেক প্রাচীন একটা ফার্সি কথা। আরেকটা কথা হচ্ছে আসমান, আসমান কথাটা আমরা ব্যবহার করি আকাশ হতে, আসমানটা একটা প্রাচীনতম ফার্সি শব্দ এবং একজন গডের নাম। প্রাচীন প্রাচীন পার্সিয়ান মিথোলজিতে আসমান হচ্ছেন স্কাই গড, এই আসমান জমিন দিয়ে শুরু করলাম। আমরা পানিকে আমরা আপ বা আব বলি, যেটা থেকে আবহাওয়া কথাটা এসেছে, এটা আবার কলকাতায় বলা হয় জল হাওয়া, আর আমরা বলি আবহাওয়া। এই আব আপ কথাটা মানে হচ্ছে পানি, হাওয়া কথাটা ফার্সি, আমরা সমুদ্রকে দরিয়া বলি সেই কথাটা ফার্সি,
আমাদের বহুল প্রচলিত একটা কথা, লাউকে আমরা কদু বলি, এই কাদু কথাটা ফার্সি, বালিশ কথাটা ফার্সি, তুষক কথাটা ফার্সি। মানে আপনি যদি বসে একটা লিস্ট করেন, দেখবেন যে ফার্সি শব্দগুলো সরিয়ে নিলে বাংলা ভাষায় মনে হয় একটা ভোকাবুলারির একটা ধস নেমেছে। এতখানি আমরা অরিজিনাল ফার্সি শব্দের সাথে ডিপেন্ডেন্ট। এটার একটা অংশ এসেছে প্রাচীন সংস্কৃতের সাথে যে ফার্সির সম্পর্ক, ওই সূত্র ধরে। আর অনেকগুলো এসেছে পর্যায়ক্রমে, যেমন আমাদের দলিল দস্তাবেজ, আমাদের যে ল সংক্রান্ত যে সমস্ত উকিল থেকে শুরু করে সমস্ত কথা। আর প্রাচীন শব্দ যেমন শাখা, শাখে, পার্সিয়ানরা বলে শাখে গাছের ডালকে, আর আমরা বলি শাখা। আমরা মুষ্টি, হাতের এক মুঠো বা মুষ্টি, তারাও বলে মুষ্টি। এগুলা অজস্র রয়েছে, আমি এখানে নাম করতে গেলে অনেক হয়ে যাবে। আবার অনেকগুলো যেমন এসেছে সংস্কৃতের ফর্মে, যেমন শৃগাল কথাটা ওরা ফার্সিতে বলে শাগাল, যেটা থেকে ইংরেজিতে জ্যাকাল কথাটা, শাগাল থেকে জ্যাকাল হয়েছে। ঠিক একইভাবে ইংরেজিতে এলিফ্যান্ট কথাটা, যেখানে প্রাচীন সংস্কৃতে একটা শব্দ ছিল ইভা, ইভা মানে হচ্ছে হাতি, হাতির একটা সংস্কৃত নাম হলো ইভা। তো আরবরা যখন এসেছে ওরা ওইটাকে বলেছে এল ইভা, এল ইভা। আর ফ্রেঞ্চরা এটা শুনে বলেছে এলিফাঁ, এইভাবে এলিফ্যান্ট কথার উৎপত্তি হয়েছে। তো ঠিক যেভাবে আমাদের আদি ভাষা সংস্কৃত, আমাদের বাংলার জননী বলা যেতে পারে সংস্কৃত, সেই সংস্কৃতের শব্দগুলা যেভাবে ফার্সি হয়ে ইউরোপিয়ান ভাষায় ঢুকেছে, ঠিক সেভাবে আভেস্তান, পার্সিয়ান আর সংস্কৃতের যে অরিজিনাল শব্দগুলা, সেগুলো এসে আমাদের ভাষায় ঢুকে একদম কাণ্ড মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যদিও এখন আমাদের ভাষার একটা বাউন্ডারি তৈরি করেছি, আমরা বলছি এগুলো বাংলা, এগুলো ঠিক বাংলা, ওগুলো আবার বাংলা নয়, এটা একদম ভেঙে পড়ে এরকম অ্যানালিসিস যদি আমরা করি। যেমন আরেকটা খুব স্ট্রাইকিং এক্সাম্পল দেই, আমরা সবসময় শুনেছি যে আমরা বলি স্বপ্ন, আর আরবি ফার্সি ট্রেডিশন থেকে যারা এসেছে তারা বলে খোয়াব। বাংলা ভাষায় এই দুই ধরনের প্রচলিত আছে, অনেক মুরব্বীরা যারা একটু মুরব্বীরা বলেন খোয়াব, আর আধুনিকরা বলে স্বপ্ন, কিন্তু কথাটা আসলে একই। ফার্সি ভাষার একটা নিয়ম হলো এস সাউন্ড হয় হ সাউন্ড হয়ে যায় অথবা কে এইচ সাউন্ড হয়। সো সোয়াপনা হইল খোয়াপনা, খোয়াবনা, খোয়াবনা থেকে খোয়াব। ঠিক একইভাবে সপ্তাহ থেকে হাপ্তা, আমরা সপ্তাহ অরিজিনাল সংস্কৃত থেকে হাপ্তা, আমরা বাংলায় হাপ্তা কথাটা ব্যবহার করি। আর সব থেকে স্ট্রাইকিং হলো অরিজিনাল সংস্কৃত সিন্ধু থেকে হিন্দু কথাটা, আমরা যে সনাতন ধর্মীয়দের হিন্দু বলি, এটা সিন্ধু নদের একটা ফার্সি শব্দ, যে এই সিন্ধু নদের পারে যারা থাকে তারা হিন্দু। ধন্যবাদ, অনেকগুলো উদাহরণ দিলেন। এবং আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আমাদের ভাষার সাথে ফার্সি ভাষার এত মিল, শব্দের যে মিল, এই শব্দগুলো আমরা বলি, কিন্তু আমরা যখন লিখি, মানে এই ভাষার যে লিখিত যে ফর্মটা আছে, যে আমাদের বাংলা ভাষায় যে আমরা যে অক্ষরগুলি ব্যবহার করি আর ফার্সিতে তারা যে অক্ষরগুলি ব্যবহার করি, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট, তাই না? আমাদের বাংলা ভাষার অক্ষরগুলোর সাথে সংস্কৃত অক্ষরের মিল আছে অনেকটা, তাই না? আর পার্সিয়ানদের যে স্ক্রিপ্ট তারা অনেকটা অ্যারাবিক স্ক্রিপ্টের মতো, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কেন হলো, কখন হলো? হ্যাঁ, স্ক্রিপ্টের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ফার্সি স্ক্রিপ্ট, অরিজিনাল স্ক্রিপ্টটা বাদ দিয়ে তারা আরবি শব্দগুলো ব্যবহার করেছে, ওইটা একটা সম্পূর্ণ অন্য ধারা থেকে, নেভেটিয়ান, মধ্যপ্রাচ্যের নেভেটিয়ান স্ক্রিপ্ট থেকে আরবি ভাষার স্ক্রিপ্ট এসেছে। সেই আরবরা যখন পারস্যতে এসেছে তখন তারা আরবি স্ক্রিপ্ট ফার্সি লেখা শুরু হয়েছে। আর আমাদের যে ভাষাটা, আমাদের ভাষাটার অরিজিনাল স্ক্রিপ্ট যেটাকে বলা হয় ব্রাহ্মী বা খারস্তি, ওইগুলো যদি আমরা দেখি, গুগল করে আমরা দেখতে পাবো সেই ভিজুয়ালসগুলো, সেগুলো অরিজিনাল চাইনিজ যেভাবে একটা স্ক্রিপ্ট ছিল, যে একটা কাঠে কাঠির মতো করে দেখানো হতো, যেমন গাছের, গাছকে গাছের মতোই আঁকছে। ব্রাহ্মী খারস্তি অরিজিনাল ফর্মে ওইরকম, খুব সিম্পল ফর্মে ওই টাইপের একটা স্ক্রিপ্ট, কিন্তু ওইটা ক্রমাগত বিবর্তন ঘটিয়ে ভারতের সমস্ত স্ক্রিপ্টগুলো হয়েছে, যেমন সংস্কৃত হয়েছে, গুজরাটি হয়েছে, বা অরিজিনাল পালি প্রাকৃত যে স্ক্রিপ্ট যেটা আমরা দেখতে পাই যে থাইল্যান্ডে পর্যন্ত চলে গিয়েছে। আর এটারই একটা পার্টিকুলার বিকাশ ঘটেছে যেটা বাংলা, আমার মনে হয় ব্রাহ্মী এবং খারস্তি, আমার যদ্দূর মনে হয়েছে দুটো স্ক্রিপ্টে দেখে, ব্রাহ্মী এবং খারস্তির মিলনে লেখাটা এসেছে, বাংলা স্ক্রিপ্টে এসেছে, যেটা আমরা লেফট টু রাইট লিখি,
আর ফার্সি স্ক্রিপ্ট আরবি স্ক্রিপ্ট ওরা ওদের সিস্টেম হচ্ছে তারা রাইট টু লেফট দিচ্ছে, আর অনেকগুলো পিক্টোরিয়াল আছে ওইগুলো কিছুই আসে যায় না, টপ টু বটম সব সব দিকে লেখা যায়, আমরা জানি জাপানিজ ভাষা চাইনিজ ভাষা সেরকম। আবেদ ভাই ধন্যবাদ, আপনি ভাষা দুটো ভাষার মধ্যে শব্দের মিলের কথা বলেছেন কিন্তু এর অক্ষরের অমিলের কথা বলেছেন, কিন্তু আমরা যদি দুটো ভাষার মধ্যে যে বাক্য গঠন যে রীতি এর মধ্যে কি আপনি পার্থক্য দেখবেন নাকি এদের মধ্যে অনেক অমিল রয়েছে? সংস্কৃত থেকে যখন পালি ভাষা বা প্রাকৃত ভাষা আসলো তখন এই সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক বদলে গেল। যেমন আমরা জানি একটা প্রাচীন সংস্কৃত শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে মোমো, এজ ইন মাইন মোমো, তো সংস্কৃত আমি ঠিক কারেক্ট সংস্কৃত বলছি কিনা জানি না, যেমন আমি আমি ক্ষুধার্ত এই কথাটা সংস্কৃতে হয়তো বলবে যে মোমো ক্ষুধার্তম, বা আমরা জানি বুদ্ধং শরণং গচ্ছামি, এটা হলো সংস্কৃতের একটা সেন্টেন্স, আর আমরা বলছি যে আমি ভাত খাবো আমার খিদা পেয়েছে, আমরা এটাকে ভেঙে একেবারে পালি প্রাকৃত বা একটা ইজি ফর্মে নিয়ে এসেছি, কিন্তু প্রাচীন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে দেখলে বা গ্রিক ল্যাঙ্গুয়েজে বা ল্যাটিনে দেখলে ওই প্রাচীন সংস্কৃতের সাথে একটা সেন্টেন্স স্ট্রাকচারের সিমিলারিটি চোখে পড়ে। এটা যারা একটু সময় নিয়ে দেখবেন যে ল্যাটিন গ্রিক সংস্কৃত ভেরি সিমিলার ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত হচ্ছে কাইন্ড অফ মাদার অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এবং ওই বাক্যরীতিতে ওই 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 স্ট্রাকচারের ছায়াটা রয়েছে, আর আমরা বাংলাকে অনেক সহজ করে এটার স্ট্রাকচারটা বদলে ফেলেছি সংস্কৃতের তুলনায়, সেই জন্য আমরা বাংলার সাথে সংস্কৃতের সেন্টেন্সের স্ট্রাকচারের মিলগুলো আর দেখতে পাই না। বাট ইদানিং আপনারা দেখবেন যে অনেক এফোর্ট হয়েছে যে সংস্কৃতকে আবার জীবিত করা বা ল্যাটিনকে জীবিত করা। আমি মুদ্রা কথায় যেটা আমার মনে হয় বলা চায় যে ইন্ডো ইউরোপিয়ান ভাষাগুলা একই অরিজিনের এবং শব্দগুলা কমন অরিজিন, শব্দগুলা বদলে গেছে, সেই জন্য এটা একটা বিরাট একটা ভাষা পরিবার, কাজে আমরা যখন ভাষার কথা বলি এবং আমাদের জেনেটিক্সের সাথে আমাদের ব্রেইনের সাথে আমাদের বিবর্তনের সাথে ভাষার একটা সাযুজ্য আমরা খুঁজি, তখন আমাদেরকে বলতে হবে যে আমরা সবাই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ভাষার সন্তান, এবং এটার ছত্রছায়া পৃথিবীর যত ভাষাগুলো আছে আমরা সকলেরই এই ভাষাগুলোতে একটা কমন উত্তরাধিকার রয়েছে। আবেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমরা ভাষার উৎপত্তি এবং বিকাশ নিয়ে অনেক নতুন তথ্য আজকে জানলাম যেটা আমাদের জানা ছিল না, বিশেষত অন্যান্য যেসব ভাষা যাদেরকে আপনি বলেছেন প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, যে আমাদের বাংলা ভাষা আসলে একটা বৃহৎ ভাষা পরিবারের অংশ সেটা সম্বন্ধে আমরা জানলাম, কিন্তু ভাষার আরো অনেকগুলো মাত্রা আছে, যেমন ভাষার একটা সাংস্কৃতিক দিক আছে, ভাষাতে আমাদের সঙ্গীত আছে, এগুলো নিয়ে আমরা একসময় আলাপ করব আমাদের ভবিষ্যতের কোন প্রোগ্রামে। আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সময় দেওয়ার জন্য, আর বিশেষত বাংলা রেডিওর যারা শ্রোতা আছেন তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন বলে আমরা আশা করি, এবং ভবিষ্যতে আমরা ভাষা নিয়ে আরও আলোচনা করব, বিশেষত ভাষার যেসব বিভিন্ন মাত্রা আছে, সাংস্কৃতিক মাত্রা বলেন বা সঙ্গীতের যেসব ব্যাপার আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রসঙ্গে, ভাষা এবং এবং সঙ্গীতের প্রসঙ্গে যে কথাটা খুব মনে আসে, আমাদের একটা গান রয়েছে ভ্রমর কৈয়গিয়া, এটা একটা তাজিক বা ওল্ড পার্সিয়ান একটা গানের সাথে এটার অসাধারণ মিল, সুরের সাথে অসাধারণ মিল, খুজোই 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 অনেক বিখ্যাত একজন সিঙ্গার নাজিয়া এটা গেয়েছেন, এটাতে খুজার কথা রয়েছে, খুজোই খুজোই কথাটা ফার্সিতে বলা হয় যে খুঁজো খুঁজো খুঁজো, আপনারা এই গানটা শুনে এই লিঙ্কটা বুঝতে পারবেন এবং অনেক আনন্দ পাবেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। Could you?
এতক্ষণ আপনারা শুনলেন জীবন ও সংস্কৃতি ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। আজকের অনুষ্ঠানে বাজানো গান দুটির শিল্পীরা ছিলেন তাজিকিস্তানের গায়িকা নজিয়া কারোমাতুল্য ও বাংলাদেশের গায়িকা সঙ্গী। অনুষ্ঠানে ব্যবহারের জন্য তাদের গাওয়া পারস্য এলাকার ও বাংলাদেশের দুটি গানে সুরের সংযোগটি ফুটিয়ে তোলার জন্য সংমিশ্রণে বাজানো হয়েছে। গানগুলি সংগ্রহ করা হয়েছে ইউটিউব থেকে। এজন্য আমরা এই দুই গায়িকা, তাঁদের প্রযোজক ও ইউটিউবের কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানে ব্যবহৃত আবহ সঙ্গীতের শিল্পী ছিলেন নিখিল ব্যানার্জি। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটার এবং ফেসবুকেও অনুসরণ করতে পারেন। আপনারা যদি আমাদের ফেসবুকে যোগ দেন, আমরাই আপনাদের প্রতি সপ্তাহের বিবরণ পাঠাতে পারি। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।